Yeah, Bangladesh won the toss, and they have decided to court. And this coin is especially made for this event. And winning captain taking the coin. Tenet action ready. Right corner, take a left corner. বক লাইনের আশেপাশে ঢুকেছেন সেখানে মালারফান গত ম্যাচের হিরো প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স মেজান রহমান একেবারে সহজে পয়েন্ট আনলেন মেজান এনার আশো দারুন ব্লক লোনাশো বাংলাদেশ পয়েন্ট বাই 66 আর দোজ জামান মুন্সি দলীয় ক্যাপ্টেন ফাস্ট রেট তার আর একজনকে বেট করলেন চৌধুরী আব্দুল্লাহ মামুন বিপিএম বার পিপিএম আরো একবার ব্লক জমান মুন্সি দলীয় ক্যাপ্টেন ঘরোয়া কাবাডিতে খেলেন বাংলাদেশ নৌবাহিনীর ফে তার উপর এবারে দায়িত্ব বাংলাদেশ তেরো মালয়েশিয়া প্রথম পয়েন্টটা পেয়েছে একটু আগে মালয়েশিয়া এক

প্রথম ম্যাচে পোল্যান্ড তারা ইন্দোনেশিয়ার কাছে তেতাল্লিশ উনচল্লিশ পয়েন্টে পরাজিত হয় এবং ইয়াসিন আরাফাত তার রেইড একটা দুর্দান্ত রেইড চারটা পয়েন্ট তিনি পেয়েছেন এই রেইড থেকে বোনাস পয়েন্ট পেয়েছেন এবং তিনি বোনাস পয়েন্টটা নিয়েছেন এই মুহূর্তে আদায় করতে পারেননি ফিরে এসেছে নিজের কোর্টে নাভিন থান রেইডারের নাম বলছেন যে একজনকে তিনি স্পর্শ করতে পেরেছেন হ্যান্ড টাচ আরো একবার আলমিন বাংলাদেশ দলের আক্রমণ রেডার একেবারেই খুব সহজে পয়েন্টটা আনলেন চমৎকার টেকনিক প্রয়োগটা করেছেন একেবারে কোলে তোলে মালয়েশিয়ার ঘরে মালয়েশিয়ার তেরো তবে চতুর্থ বারের মতো লোন আস তিনটা পয়েন্ট ফিটনেসটাও খুবই ভালো হ্যান্ডটাসে পয়েন্টের নেওয়ার একটা চান্স এবং সেক্ষেত্রে বেট করেছেন বাগাবা থেকে মালয়েশিয়া দলের খেলোয়াড়টিকে দুটো দল একটি করে পয়েন্ট হবে একটা পয়েন্ট আরও একবার ভালো ব্লক চারটা মিনিটের সংকেত সেটি দেখিয়ে দিলেন আম্পার কুমার বোনাস লাইনের দিকে মোকাবেলা করবে ইরাকের বিরুদ্ধে শক্তিশালী ইরাক সময় আস্তে আস্তে ফলিয়ে আসছে প্লাস তিন মিনিটের সংকেত ইতিমধ্যে দেখিয়ে দিয়েছেন আম্পার দু পয়েন্ট দুজনকে ঘায়ল করেছেন ফলে আরো দুটি পয়েন্ট সব মিলে চার পয়েন্ট বাহাত্তর বেশ বান্ন পয়েন্টের বিশাল একটা লিড একেবারে ছুটে যাওয়ার সুযোগ নেই দেখুন শক্তি কাকে বলে কত প্রকার কে কি দেখুন প্রথম দফায় ছুটে গেলে পরের দফায় খুব জুৎসই ধরা দিয়েছেন এবং সেই রনক রাওয়াল তার সংকেত খেলা শেষ অর্থাৎ শেষ বাঁশিটা বাজালেন এবং একই সাথে শেষ হলো আরো একটা ম্যাচ এবং বাংলাদেশ বিশাল ব্যবধানে জয়লাভ করলো